নষ্ট করার জন্য বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে রাখছে। গত যে পরীক্ষা হয়ে গেল এটাকেই শুধু কেন্দ্র করে নয়, এই বর্তমানের ভাইস চ্যান্সেলর সাহেব যিনি প্রায় 34টা বিশ্ববিদ্যালয়গুলি 34টা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে সঞ্চালনা করেছেন এবং বিশ্বের অনেক দেশ তিনি ভ্রমণ করেছেন, অনেক গিয়ে দিয়েছেন, বই লিখেছেন, তিনি নিজেও কিন্তু একজন মুক্তিযোদ্ধা। উনি দশটার সময় আসেন, দেখেন শুধুমাত্র তখন থেকে যখন উনি আসেন এই এয়ারপোর্টে নামেন, তখন থেকে কিন্তু ওনার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ওনার বাসায় গিয়ে আমি নাম বলবো না, ওনার বাসায় গিয়ে যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এখনো বিরোধিতা করছেন তাদের কয়েকজন বলেছিলেন যে সরকার দিয়ে আপনাকে ভুল করেছে এবং এই বিশ্ববিদ্যালয় চারটি বছর জন্য পিছিয়ে গেল নামে। তারা অবশ্যই বুঝতে পারেন যে এই লোকগুলির মোটিভটা তাদের কি কোনো ভালো কাজ ভালো কথা বর্তমান প্রশাসনের ভালো লাগতে পারে এখান থেকে আপনারা ভুলেন। এমনি ভাবে 26শে মার্চ আমি একজন ফ্রিডম ফাইটার হয়েও 26শে মার্চ আমি যখন বক্তব্য রাখতে যাই তখন ওই শ্রেণীর কিছু লোক তারা আমার সঙ্গে তরা বঞ্চিত হয়। আল্লাহর রহমত সেদিন ওরা ওই শ্রেণীর পিছনে মাত্র 10 থেকে 12 জন ছিল আর বাকি প্রায় 1 থেকে 1.5 হাজার ছিল আমার পক্ষে উচ্চভূত করা হয়েছে সেটি। এরপরেও বিভিন্ন মিটিংয়ে ঋষি সাহেবের রোমের দেয়া হামলা করা বিভিন্ন ভাবে অপদস্থ করা এই হল তাদের কাজ। গতকালের যে ঘটনা এই ঘটনায় আমি ছিলাম, সেখানে মাননীয় ভাষী স্যার সাহেব উনি যথারীতি অফিস করতেছিলেন। এই শ্রেণীর কয়েকজন টিচার 15 টাকা 20 জন হবে স্যারকে খুব কড়া ভাষাই করছে, স্যার তাকে অবরুদ্ধ করে আছে এবং এবার বলছে যে এই পরীক্ষার প্রভাবে তারা কিছু একটা বলছে কিন্তু সেটা বলার একজন একজন কর্মকর্তাকে বদলি করার কারণে এটাকে ইস্যু ধরে এটাকে বাতিল করার জন্য জোর তৎপরতা চালাতে হয়। আপনারা সবাই জানেন বিশ্ববিদ্যালয়ের সরকার যে ইয়ে জায়গা, আমি প্রায় 25 বছর বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি চাকরি করেছি, সেটা হলো একটু ভিন্ন ধরনের, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সরকার জায়গা এই টেবিল থেকে সেই টেবিলে হয়, এখান থেকে সেখান হয়, এই অনুষ্ঠানে অনুষ্ঠান এটাকে কেন্দ্র করে শিক্ষক হয়েও আমাদের কাছে ছাত্ররা কি শিখবে। শিক্ষক হয়েও যখন স্যার বলেন যে আপনি লাইব্রেরিতে রোগী, আমার একটু খাওয়া দাওয়া লাগবে, আমার ইনসুলিন নিতে হবে, আমাকে একটু বাহির বাসায় যেতে হবে, তাই আপনারা একটু আমাকে যেতে দেন এবং এই ব্যাপারে আপনার আগামী কাল 11 বার আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু মূলত একদিন দিলেন না, উপরন্ত রাস্তা ভোগ করে শুয়ে পড়লেন। এই বিশ্ববিদ্যালয়ের ওই শোনার ভিতরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসররা ছিলেন, তারা যদি ছাত্রদের মতো বা রাস্তায় অনেক শ্রেণীর আছে গার্মেন্টস ছুটি তাদের মতো শুয়ে পড়ে তাহলে এটা কি ভালো দেখা যায়? এই হল মোটামুটি। তবে আমি আরো বলতে চাই, আপনারা জানেন বিভিন্ন সময়ে পরীক্ষা হয়েছে, বিভিন্ন জানতে হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা পর্যায় করতে ভালো হচ্ছে যে এখন এমন একটা পর্যায়ে আসছে আমি বলবো যে এই বছর পরীক্ষাতে সুস্থভাবে স্বচ্ছভাবে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র আমাদের সরকারের অবকের অবদান নাই, তবে যারা ভালো জিনিসকে খারাপ ভাবতে চায় তাদের ভালো জিনিস কিন্তু কখনো চোখে পড়ে না, বরং তারা রাস্তায় গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভালো জিনিসটাকে অন্যভাবে তুলে ধরে। আমি একটা কথা বলতে চাই, আমার ভাই ফরিদপুর চাকরি শেষ হলাম চলে যাবো, কিন্তু দিনাজপুর বাসী আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা আমি বলতে চাই।
মাটি দাঁড়িয়ে এই উত্তর বঙ্গের ঐতিহ্য, এই দিনাজপুরের মাটির ঐতিহ্য, দিনাজপুর বাসীর ঐতিহ্য ধরে থেকে আমি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কামনা করছি।